আমার তো বাম হাতেরই ব্যথা ছিল অনেক অনেক, আমি অনেক কষ্ট করছি। এটা কতদিন থেকে ব্যথাটা? প্রায় 5-6 মাস। 5-6 মাস প্রায় 3-4 মাস হওয়ার পর থেকে দেখতেছি মানে হাত আর যেটা কিছুদিন আগে আপনি আমাদেরকে বলেছিলেন যে মানে নিজের ওড়নাটা নিজের গায়ে লাগলেও আপনার ব্যথা করতো, কেউ ধরতে নিলে বা কারোর সাথে লাগলে মনে হতো হাতটা ছিঁড়ে পড়ে যেত, তার মানে সেই হাত আপনি কোনো কাজ করতে পারতেন না। এখন কি নিজের কাজগুলো ছোট ছোট করে কিছু কিছু মানে ইম্প্রুভমেন্টের দিকে যাচ্ছে, মানে এই যে আশা করে এসেছেন সেই আশাটা কিছুটা হলো এখন পূর্ণ হচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মেডিকেল ভিডিওর পক্ষ থেকে জানাই আপনাদেরকে স্বাগত। দর্শক, আমরা চেষ্টা করি আপনাদের সামনে এরকম হাজারো ধরনের সমস্যা নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার জন্য। আপনারা যারা নতুন আছেন আমাদের এই চ্যানেলে, তারা একটু প্রিভিয়াস ভিডিওগুলো দেখলে আপনারা দেখতে পাবেন যে আমরা বিভিন্ন পেশেন্টকে নিয়ে আসি আপনাদের সামনে তাদের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার আলোকপাত করার জন্য। তারা এই ঘটনাগুলো মূলত আপনাদের সামনে আলোকপাত করে এই কারণে যে আমরা যখন বিভিন্ন রোগের নাম বলি অনেকে হয়তো যে এই জিনিসগুলো বুঝতে পারে না যে আসলে রোগটা কী। যখন আমরা সিন্ড্রোমগুলো বলি তখন অনেকেই বুঝতে পারেন যে এই ধরনের সমস্যা তো আমারও আছে, আমারও কি একই ধরনের রোগ কিনা। তখন হয়তো আপনারা সেই ধরনের পরীক্ষা নিরীক্ষা করতে পারেন, তা সেদিকে আলোকপাত করলে হয়তো রোগটা খুব সহজে আপনারা ধরতে পারেন এবং এই ধরনের রোগে আপনার কী করা উচিত সে সম্পর্কে আপনার একটা গাইডলাইন খুব সহজেই আপনারা পেয়ে যান। দর্শক, আজকে আমাদের সামনে এখানে উপস্থিত আছেন আমাদের একজন মা যিনি চিটং থেকে এসেছেন। উনি এবং ওনার মেয়ে দুজনেই ভর্তি আছেন আমাদের এখানে। ওনার মেয়ে প্রায় গত 14-15 বছর থেকে অসুস্থ এবং উনিও এখন কিছুটা অসুস্থ। ওনার যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে ওনার PLID ছিল। দর্শক, অনেক কঠিন বাস্তবতার ভিতর দিয়ে ওনার এই কিছুটা দিন ওনার গিয়েছে, অনেক চড়াই উঠাই পার করেছেন, অনেক কষ্টের ভিতর দিয়ে গিয়েছেন, বাট কখনো উনি হার মানেননি, চেষ্টা করেছেন, লড়াই করেছেন এবং সফলতার মুখও দেখছেন। আসুন দর্শক একটু ওনার সাথে কথা বলি, কী হয়েছিল ওনার এবং ওনার মেয়ের কী হয়েছিল, আজকে ওনারা কেমন আছেন, পুরো বিষয়টা একটু প্রথম থেকে শেষ পর্যন্ত ওনার কাছ থেকে আমরা জানব। আসসালামু আলাইকুম। মা, আপনার নামটা কি? নাহিদা। সেই চিটং থেকে এসেছেন, কোথায় বাড়ি চিটং? আমরা জানি এত দূর থেকে আপনি ডক্টর মোহাম্মদ সুফিলো প্রধান স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন, কি হয়েছিল আপনার? আমার তো বাম হাতেরই ব্যথা ছিল অনেক অনেক, আমি অনেক কষ্ট করছি। এটা কতদিন থেকে ব্যথাটা? প্রায় 5-6 মাস। 5-6 মাস। তার আগে সুস্থ ছিলেন, ভালো ছিলেন, স্বাভাবিক সব কাজকর্ম করতেন, কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো কিছু মনে পড়ে? হঠাৎ করে একদিন দেখছেন ব্যথা, হঠাৎ করে একদিন ব্যথা, সেই ব্যথাটা দেখছেন ধীরে ধীরে বাড়ছে। যখন প্রথম ব্যথাটা ধরতে পারলেন কোনো ডক্টরের কাছে গিয়েছিলেন? না, আমি একবার যে ডাক্তারকে ইয়া করি আমি ওনাকে বললাম যে আমার ব্যথা, উনি আমাকে প্যানকিলার দিয়েছে, ব্যথার ওষুধ দিয়েছে, খাই উনি ভালো লাগে, কাজ করি, সংসারে সব কাজই আমি একাই করি। আচ্ছা, মেয়েকেও ইয়া করতে হয়। আপনি কি একই সন্তান? না, আমার ছেলে আছে। এক ছেলে? আছে, এক ছেলে। আচ্ছা, তারপরে কি হয়েছিল যখন দেখছেন যে ওষুধ খাচ্ছেন আবার দুদিন পর আবার একই রকম? আবার একই এরকম করতে 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 প্রায় 3-4 মাস হওয়ার পর থেকে দেখতেছি মানে হাত আর তখন আবার ডক্টরের কাছে যাননি?
দিয়েছিলাম দুই তিন দিন, উনিও বলছিলেন এক মাস থেরাপি দিলে আপনার এটা ভালো হয়ে যাবে, ব্যথা হলে ওষুধ খাবেন এগুলোতে। কিন্তু আমি তিন দিন দিয়েছিলাম, এরপর তিন দিন দিছি, এরপর আর মেয়ের জন্য মেয়ে একা একা ফেলে যাব, ছেলে কোচিং এ চলে যায়, ওগুলা নিয়ে টেনশন করতাম। আচ্ছা, যে মেয়ের জন্য বলছেন, জি কি হয়েছিল মেয়ের, কেন মেয়েকে একা রেখে যেতে পারতেন না, কি সমস্যা ছিল? অনেক কষ্টে উঠে দাঁড়ালো, বাট তার কাছে মনে হতো সে পড়ে যাবে, পড়েও যেত কখনো কখনো, অনেক সময় অনেকবার পড়ছে এরকম। আচ্ছা, পড়ে গিয়ে আরো বরঞ্চ আরো বেশি ব্যথা পেত এবং সেখান থেকে সে উঠতে পারত না। এই রোগটাকে কি বলেছিল ডক্টররা? ভালো হচ্ছে না, সংসারে কোনো কাজ করতে পারছে না, প্রায় সবকিছু অচল হয়ে গিয়েছে, সাহায্য করার মতো ওরকম কোনো মানুষ নেই, তো তখন কি করলেন? তখনও কিছু করি নাই, যে ব্যথার ওষুধ খেয়ে মানে ইয়া করছি, নিজে কষ্ট পাচ্ছেন যেহেতু ডক্টরের কাছে গিয়েছেন কোনো কিছু হচ্ছে না, তখন এইভাবে কষ্ট করেই সংসার চালিয়ে গেছেন, সংসারের কাজ করে গেছে, নিজে কষ্ট পেয়েছেন, কাউকে বুঝতে দেননি। তো এই যে দিনের পর দিন গেছে, একটা সময় আপনি ডক্টর মোহাম্মদ শফিকুল প্রধান স্যারের কাছে আসলেন, স্যারের সন্ধানটা কিভাবে পেয়েছিলেন? যে বললাম আমার মেজো বোনের ছেলে আসছিল, আমার খালা, আমার মানে তারা ছেলে আসছিল, তারা কি অসুস্থ ছিলেন? হ্যাঁ, তারা ট্রিটমেন্ট নিয়েছিলেন, তারা এখন কেমন আছেন ট্রিটমেন্ট নেওয়ার পর? সুস্থ আছে। আচ্ছা, তাদের সাথে কথা বলে একটা সাহস পেয়েছেন যে ঠিক আছে আমরাও যাবো? ওরা আসছে, এখান থেকে গেছি 3 বছর এখন। আচ্ছা, এখন পর্যন্ত তারা ভালো আছেন, সুস্থ আছেন? তারপরে কি হলো? সবকিছু গোছানোর একটা ব্যাপার আছে, সবকিছু গুছিয়ে আসাটা, তখন ডিসিশন নিয়েছেন যে চলে আসবেন। এটা হঠাৎ করে আল্লাহ, মানে আল্লাহর একটা রহমত, যে ওকে আমি বললাম যে রাফিকে নিয়ে গেছিল এরকম এরকম, আমার মেয়েকে নিয়ে যাও, সমস্যা নেই, কখন যাবে, আমার হাতে টাকা আসতে হবে, আসলে তো আমি দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুই বোঝাই নে, আমি রেডি আছি, আমি নিয়ে যাবো। তোরা তো গেছিস, চিনো সবকিছু, আমাকে তো চিনাই দিতে হবে, তোরা বুঝবি, আমি আমাকে দিয়ে চলে আসলে হবে। তো ওরা আসছিল, আমরা 2 তারিখে আসছি আর কি, স্যারকে দেখাইছি মেয়েকে, আসলে আমি আশাও করি না, আমি এতটুকু যে ও আমার মতো সুস্থ হয়ে হাঁটবে আমার আশা নেই, আমি জাস্ট আল্লাহর কাছে এটাই চাই, ওই দু হাত দিয়ে যেন নিজেরটাও নিজের কাজগুলো পানিটাও নিয়ে ঢেলে খেতে পারে অতটুকু। যেহেতু আপনার মেয়েকে আপনি ভর্তি করে দিয়েছেন, পাশাপাশি চিন্তা করেছেন আপনিও ভর্তি হয়ে যাবেন, তো সেই অনুযায়ী আপনি ভর্তি হয়ে গেছেন। আফটার ট্রিটমেন্ট আজকে আপনার হাতের কি অবস্থা? আচ্ছা মেয়ের কি অবস্থা এখন মেয়ে কতটুকু আমরা জানি মেয়ে এখনো ট্রিটমেন্ট অবস্থায় আছে আগের থেকে এখন কেমন আছে আমাদের দর্শকদের জন্য যদি কিছু বলেন? আসলে মানে আমার মেয়ে, আমিও কখনো কল্পনা করি নাই ও এরকম সুস্থ হয়ে যাবে, আসলে ধীরে ধীরে হয়েছে, অবহেলার কারণে হয়েছে, অনেক 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 কিছু দিয়ে হয়েছে, আসলে প্রথম প্রথম অনেক কিছু করছি, আনন্দ লাগছিল যে বাচ্চাকে ট্রিটমেন্ট করাবো, আমার বাচ্চা ভালো হবে, অনেক কিছু করছে প্রথম প্রথম, পর আর ভালো লাগতো না, কষ্ট লাগতো, মানে সবার সবাই সুস্থ, সবার বাচ্চারা সুস্থ, মানে আমার বাচ্চা কেন এরকম, ওর বাবা কিন্তু ওকে নিয়ে অনেক টেনশন করতো, এই টেনশন করতে 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 উনিও হঠাৎ মানে অসুস্থ হয়ে উনিও মারা গেলো।
ছিল না যে ওকে ডাক্তার দেখাবো বা ওকে নিয়ে আমি দৌড়াদৌড়ি করবো, ইয়ে করবো, সে করবো। আমি নিজেও মানসিক ভাবে দুর্বল হয়ে গেছি সব দিক দিয়ে। আমি নিজেও করি না, আমাকে কে এভাবে কে করবে এরকম। আমার আগ্রহ থাকতো হয়তো সবাই করতো, আমি আগ্রহ হারাই ফেলছি বোধহয়। আমার মেয়ে আসছে 5-6 বছর আরো বেশি, মানে ও আরো অনেক ক্ষতি হয়ে গেছে ওর অনেকটা। আগে যদি আপনাদের জানা থাকতো হয়তো আরো আগেই ট্রিটমেন্টটা শুরু করলে হয়তো আরো ভালো হতো। মানে বয়সে বয়সে তো আরো আরো অনেক ইয়ে হয়ে গেছে রোগটা। যদি আরো 3 বছর আগে যদি আমি আরো একটু চেষ্টা করতাম, ওই চেষ্টাটা যে এখন করতেছি ওইটা যদি আরো 3 বছর আগে করতাম, ইনশাল্লাহ আমার মেয়ে আরো আগে থেকে সুস্থ হয়ে উঠতো, স্বাভাবিক জীবনে ফিরে আসতো। আর এখন তো আমার পক্ষে সম্ভবই হচ্ছে না যে আরো একটা মাস আমি মেয়েকে রাখবো। আমি 1 মাস যদি রাখতে পারতাম অন্তত বুঝতে পারতাম আমার মেয়ে কতটুকু মেয়ে এটা হয়। তৌফিক দান করুন। দর্শক শুনলেন, এত অল্প সময়ের ভিতরে আসলে এত কষ্টের এত কিছু আসলে বলা সম্ভব না। বাট একটা জিনিস দেখুন বারবার আসলে ফিরে আসছে যে আমরা যদি সঠিক সময় আমরা সঠিক ট্রিটমেন্ট আসলে করাতে পারি, অনেক কিছু অনেক সহজ হয়ে যায়। খুব দ্রুত সময়ের ভিতরে সুস্থ হয়ে ওঠে, ভালো হওয়াটার পসিবিলিটি অনেক বেশি বেড়ে ওঠে। জীবন থেকে এত সুন্দর সময়গুলো কখনো হারিয়ে যায় না। অর্থনৈতিক সমস্যা থাকে, অনেক কিছুই থাকবে, বাট তারপর আমাদেরকে চেষ্টা করে যেতে হবে। আমাদের আশপাশে যারা আছেন, যারা আমাদের আত্মীয় স্বজন আছেন বা পরিবারের সদস্যরা আছেন, তাদের এক্ষেত্রে আসলে ভূমিকাটা অনেক বেশি। আমরা যদি আমাদের সাহায্যের হাতটা একটু বাড়িয়ে দিই, এই ধরনের পেশেন্টরা কিন্তু খুব সহজেই সুস্থতার দিকে ফিরে আসতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালাম।